সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ দেশেরা নভেম্বর 2022 রোজ বুধবার। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে পেঁয়াজের বাজার কেমন আছে? পেঁয়াজের বাজার তো দাদা স্থিতিশীলই, কালকের চেয়ে আজকে বাড়ে নাই, তুলনামূলকভাবে একটু কম। কম? জি। মানে বেচা কিনা কম নাকি আপনাদের? বেচা কিনে আসলে মূলত মাস শেষ, তো এই হিসাবে বেচা কিনি কম। আজকে তো 2 তারিখ। জি, 5 তারিখের পরে তো মোটামুটি বিহিকিনি হওয়ার আশঙ্কা আছে। 5 তারিখের পর থেকে বেচা কিনে একটু বাড়তে পারে। জি জি জি। আলুর বাজারে কী অবস্থা? আলু এটা দাদা বগুড়ার। বগুড়া আলু? জি। কত বিক্রি করছেন? এটা বেচতেছি আপনার 20-25। 20-25? জি। আর ডায়মন্ড আলু কেমন আছে? ডায়মন্ড 21 বিক্রি করতেছি। 21 টাকা? জি। আজকের বাজারে দেশি পেঁয়াজের আমদানি কেমন আছে? দেশি দাদা রাজবাড়ি দাদা ওইটা বেচতেছি 46 টাকা। আর রাজবাড়িটা 46 টাকা বিক্রি করছে? 46-45। আর পাবনার এটা 47-48। আর ফরিদপুর এটা বেচতেছি আপনার 44-45। মাগুরা ফরিদপুর একই দাম। একই দাম? জি। রসুনের বাজার কেমন আছে? রসুন আজকে ফরিদপুর যারা এটা বেচছে আপনার 40-35। বর্তমানে তো বাজারে দেখা যাচ্ছে পাতা পেঁয়াজ যেটা এসেছে, এই জন্য কি দাম কমছে নাকি? হ্যাঁ, এই জন্য দাম কমার সম্ভাবনা আরও আছে। আর যেহেতু পাতা পেঁয়াজ বাজারে নামে গেছে, আর বড় জোর 15 দিনের ভিতরে আপনার আলি পেঁয়াজগুলি, যেগুলি মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো নেমে যাবে, যার ফলে বাজার বাড়ার আর সম্ভাবনা নাই। জি। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।